দুইশোটি ইসরায়েলি ফায়ার অ্যান্ড ফরগেট মিসাইল তৈরি হবে ভারতের মাটিতে ভারতের মিসাইল পাওয়ারের কারখানা হলো হায়দ্রাবাদ আর এই শহরে এবার তৈরি হতে চলেছে ইসরায়েলি ট্যাঙ্ক গাইডেড মিসাইল স্পাইক এমআর নামের ওই মিসাইল দেশের মাটিতেই তৈরি করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে ভারতের কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেম লিমিটেড ও ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম যৌথ উদ্যোগে এই মিসাইল তৈরি করবে মোট দুশোটি মিসাইল তৈরি হবে বলে জানা গিয়েছে ইসরায়েলি এই স্পাইক এমআর মিসাইলের রেঞ্জ দুই দশমিক পাঁচ কিলোমিটার ইতিমধ্যে এই মিসাইলের ট্রায়াল করেছে ভারত কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেম লিমিটেডের আধিকারিকরা জানিয়েছেন সব প্রস্তুতি শেষের দিকে এবার শুধু কেন্দ্রের ইঙ্গিত দিলেই কয়েক সপ্তাহের মধ্যে কাজ হয়ে যাবে এই থার্ড জেনারেশন মাল্টিপারপাস পারপাস ইলেকট্রো মিসাইল এই মিসাইলকে ফায়ার অ্যান্ড ফরগেট মিসাইল বলা হয় ট্রাইপড হেলিকপ্টার গাড়ি কিংবা ভেসেল যে কোনো জায়গা থেকে এই মিসাইল লঞ্চ করা যায় ভারতের কাছে মিসাইল কেনার জন্য দুটি পছন্দ ছিল প্রথমটি আমেরিকার জ্যাভলিন ও দ্বিতীয়টি স্পাইক এমআর কিন্তু ভারত মিসাইলের পাশাপাশি প্রযুক্তিও কিনতে চেয়েছিলো তাতে আমেরিকা রাজি না হওয়ায় ইসরায়েলের স্পাইক এমআর মিসাইলই পেয়ে যায় ভারত আগামী দিনে এই মেড ইন ইন্ডিয়া মিসাইলটি অন্যান্য দেশকেও বিক্রি করা হবে বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে